হ্যালো ফ্রেন্ডস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট পরীক্ষা অর্থাৎ 26 আগস্ট থেকে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়েছে বিডিপি, আজকে আমরা এই ভিডিওতে ইতিহাস পেপার 7-এর অ্যাসাইনমেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, ইতিপূর্বে আমরা ইতিহাসের পেপার 6 আপডেট করেছি, তোমরা একটু দেখে নেবে। আমরা এই ভিডিওতে ইতিহাসের মডার্ন ইউরোপ এই পেপারের আমরা প্রশ্ন এবং উত্তর দেখাবো অ্যাসাইনমেন্টের। একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু একটাই সেট হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে একটাই সেট প্রশ্ন হয়। সুতরাং এই ভিডিওর সমস্ত প্রশ্ন তুমি যদি দেখে নাও তাহলে 100% কমন পাবে। তো দেখো, আমরা শুরু করছি। অর্থাৎ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, আমরা সেইগুলো আমরা ভিডিও করে আমরা দেখিয়ে দেবো। দেখো তো, যখনই তোমরা লগ ইন করে ঢুকবে তখন এইভাবে তোমার নাম এবং তোমার এনরোলমেন্ট দিয়ে দেবে এবং তার নিচে ঠিক ইতিহাস, অর্থাৎ কোন পেপার তুমি পরীক্ষা দিচ্ছ সেই পেপার চলে আসবে এবং স্টার্ট এক্সাম বলে শুরু করতে হবে। তো দেখো, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। ইতিহাস পেপার সেভেনের সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ফরাসি বুদ্ধিজীবীদের মধ্যে আঠাশ খণ্ডের মহাকোষ কারা সংকলন করেছিলেন। দেখো, এটা হবে সঠিক উত্তর হবে বি, দিদেরো দা অ্যালেম্বার্ট। একটা জিনিস বলে রাখি, আগে তোমরা যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছিলে সেখানে কিন্তু পুরোটাই সবুজ হয়ে যেত, এখন কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে। এখন সঠিক উত্তরটা টাচ করলে তোমরা এইভাবে সবুজ সার্কেল হয়ে যাবে এবং পাশে ব্লু কালার হয়ে যাবে। দেখো, পাশে একটা ব্লু কালার হয়ে গেছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো হয়ে যাবে। তারপর দেখো, দুই নম্বর প্রশ্ন দেখো, সংবিধান সভা ব্যক্তি এবং নাগরিক অধিকার এর ঘোষণাপত্র কবে গ্রহণ করেছিল। তো এটা হবে সঠিক উত্তর হবে 26 আগস্ট 1779, সঠিক উত্তর হবে এ। এরপর দেখো, তিন নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে কোন সালে সম্রাট পদে প্রতিষ্ঠা করেন? তো এটা সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ 1804, সঠিক উত্তর হবে ডি 1804। এরপর দেখো, 4 নম্বর কোশ্চেন, একদম আমরা তোমাদেরকে স্পষ্টভাবে আমরা তোমাদেরকে আলোচনা করছি। 1815 সালে ভিয়েনা কংগ্রেস এর কাজ চালানোর দায়িত্ব কোন 4টি রাষ্ট্রের ওপর ন্যস্ত হয়েছিল? তো দেখো, এই সঠিক উত্তর হবে, এটা যেহেতু বড় কোশ্চেন তাই আমরা দ্বিতীয় পেজ নিয়েছি, একই পেজে আসেনি। তো দেখো, সঠিক উত্তর হবে ডি, অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড, সঠিক উত্তর হবে ডি এটা। এরপর 5 নম্বর কোশ্চেন দেখো, কোন যুদ্ধের ফলে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটে? সঠিক উত্তর হবে 5 নম্বরটা, সঠিক উত্তর হবে সেডানের যুদ্ধ 1870। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। দেখো, তোমরা প্রিন্টিং মিস্টেক বলতে ওরা প্রশ্ন অ্যান্সারটা, বাংলা অ্যান্সারটা কিন্তু ভুল দিয়েছে। এরপর 6 নম্বর কোশ্চেন দেখো, কে মন্তব্য করেছিল জুলাই বিপ্লবের ফলে রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণরূপে বুর্জোয়া শ্রেণীর হাতে চলে যায়। তো সঠিক উত্তর হবে দশম চার্লস, সঠিক উত্তর বি দশম চার্লস। এরপর 7 নম্বরের প্রশ্নে আমরা চলে যাব, কাউন কাপুর কোন পত্রিকা সম্পাদিত করেন? তো সঠিক উত্তর হবে ইল রিজ গিমন্ট, সঠিক উত্তর হবে বি। এরপর 8 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোন ঐতিহাসিক প্রথম শিল্প বিপ্লবকে অতি দ্রুত অর্থনৈতিক পরিবর্তনের সূচক রূপে বর্ণনা করেছিলেন? তো সঠিক উত্তর 8-এর সঠিক উত্তর হবে এ, দেখো আর্নল্ড টয়েনবি, সঠিক উত্তর এ। এরপর দেখো, রবার্ট ওয়েন, সে সিম, শার্ল ফুরিয়া কারা ছিলেন? এরা সবাই ছিলেন, দেখো সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ কাল্পনিক সমাজতন্ত্রী, ইউটোপিয়ান সোশ্যালিস্ট, সঠিক উত্তর হবে ডি। এরপর দেখো, 1861 সালে দ্বিতীয় জার আলেকজান্ডারের কোন সংস্কার কৃষকদের আইনের স্বাধীনতা দিয়েছিল?
এটার সঠিক উত্তর হবে দেখো ডি, অর্থাৎ ভূমি দাসত্ব মুক্তির ঘোষণাপত্র, সঠিক উত্তর হবে ডি। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, 1818 সালে রাশিয়াতে কোন রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল, কোন রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল, তো সঠিক উত্তর হবে এটা জনকল্যাণ সম্মেলন হবে, এটা কিন্তু জল হয়েছে, এটা ওরা ভুল উত্তর দিয়েছে, তোমাদেরও ভুল উত্তর থাকবে কিন্তু এটাই হবে সঠিক উত্তর, এটা জনকল্যাণ না জনকল্যাণ, অর্থাৎ ইউনিয়ন অফ পাবলিক গুড। 12 নম্বর কোশ্চেন দেখো, গ্রিসের স্বাধীনতা আন্দোলনের কোন গুপ্ত সমিতি শুরু করে, তো সঠিক উত্তর হবে দেখো হেটাইরিয়া ফিলিকে। 13 নম্বর কোশ্চেন দেখো, সার্বিয়াতে 1904 সালে তুরস্ক বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, এটা সঠিক উত্তর হবে কাডাডচ, সঠিক উত্তর হবে বি, এটা একটু ওরা ভুল করেছে কিন্তু সঠিক উত্তর হবে বি। 14 নম্বর কোশ্চেন দেখো, 1858 সালে ফ্রান্স ও পিগমন্ট সার্ডিনিয়ার মধ্যে অস্ট্রিয়া বিরোধী কোন চুক্তি সম্পাদিত হয়েছিল, এটা সঠিক উত্তর হবে দেখো প্লম্বিয়াসের চুক্তি। 15 নম্বর কোশ্চেন দেখো, ঐতিহাসিক ডেভিড থমসনের লেখা বইয়ের নাম কি, 15 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হবে ইউরোপ সিন্স নেপোলিয়ান, এটা হচ্ছে সঠিক উত্তর হবে সি। 16 নম্বর কোশ্চেন, বার্লিন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল, 16 নম্বর কোশ্চেন, এটা সঠিক উত্তর হবে বি 1878, সঠিক উত্তর বি 1878। এরপর 17 নম্বর কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকাতে কোন বড় ঘটনা ফ্রান্স এবং জার্মানির সাম্রাজ্যবাদী চেতনাকে উস্কে দিয়েছিল, সঠিক উত্তর হবে এটা মরক্কোর সংকট, সঠিক উত্তর এ। এর পরের কোশ্চেন দেখো, 1889 সালে ফরাসি বিপ্লব যে ভূমিকা পালন করেছিল, 1817 সালে রুশ বিপ্লবে কোন রাশিয়ান শহর সেই ভূমিকা পালন করে, সঠিক উত্তর হবে এটা সি পেট্রোগ্যাট, সঠিক উত্তর হবে সি। এরপর হচ্ছে দেখো 19 নম্বর কোশ্চেন, অর্থনীতিবিদ হবসনের তত্ত্বকে সম্প্রসারিত করে লেলিন 1916 সালে কী পুস্তিকা প্রকাশ করেন, এটা সঠিক উত্তর হবে দেখো ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, সঠিক উত্তর হবে বি। এরপর 20 নম্বর লাস্ট কোশ্চেন হচ্ছে দেখো, 18 শতকের প্রাক বিপ্লব ফরাসি সমাজ কতগুলি অ্যাসেস্ট এ বিভক্ত ছিল, এটা হবে সঠিক উত্তর হবে তিন, অর্থাৎ তিনটি সি, সঠিক উত্তর হবে সি। তো এখানে শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।